আমরা যারা এখানটায় আছি শুধু সংবাদকর্মীরা ক্রিকেটার না, সবাই আপনাকে অভিভাবক ফিল করে, আমি অনেস্টলি বলছি। কারো কোন একটা বিপদ আপদ হলেও বিসিবি সেভাবে অ্যাড্রেস করে ব্যাপারটা, এবং এটা ঘটেছে দু একদিন আগেও ঘটেছে এরকম ঘটনা। তো একটা ব্যাপার পাবন ভাই, যে যারা কন্ট্রাক্টেড ক্রিকেটার পাবন ভাই, এবং সেই ক্রিকেটার মুশফিকুর রহিম, তার এগেনস্টে ফিক্সিং এর সন্দেহ এলিগেশন টাইপের একটা রিপোর্টিং হলো। মুশফিক একটা লিগাল প্রসিডিউর শুরুও করেছে, বাট এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যাদের সন্তান হচ্ছে বাংলাদেশের মুশফিকুর রহিমরা, তারা কেন এখন পর্যন্ত কোনো অ্যাকশনে যায়নি এবং যাবে কিনা? এটা যদি না যায় পাপন ভাই, তাহলে তো আগামীকাল আমিও হয়তো আরেকটা রিপোর্ট বানাবো। আমি এক্সাম্পল দিচ্ছি পাপন ভাই, এবং ইট উইল বি মানে কি বলবো, সেট মিনও হয়ে যাবে, যাতে এটা কিছু বিসিবি হয় না। একটা সময় ছিল মিথ্যা কিছু তথ্য দিলেই আপনার বেশি মানে মানুষ বেশি খেত, রঞ্জক ছিল। কিন্তু আপনি জানি না, আপনারা তো সাংবাদিক, সঙ্গে দেখেন এই সমস্ত মিথ্যাচার করতে করতে আস্তে আস্তে এখন মানুষ কিন্তু উল্টা কথা বলছে। এরা তো ক্রিকেটকে ধ্বংস করার জন্য এরকম কথা বলছে কন্টিনিউসলি, উই নো দ্যাট। এই জিনিসটাই তো আমরা চাচ্ছি, উই আর ওয়েটিং ফর দ্যাট। হাতুর সিং এর ছেলে আসার পরে যখন কথা হচ্ছে মুশফিক নিয়ে, আমরা জানি মুশফিক হাতুর সিং এর ছেলে নিয়েও তো আমার কাউকে কোনো প্রতিবাদ করতে দেখি না। কারণ ইউনিভার্সিটি পড়া ছেলেকেও ফিক্সার বানিয়ে আসছে, মানে শুধু তা না, তাকে আমরা ইন্ডাস্ট্রি করতে দিয়েছি মানে এইটাকে ব্যাপারটা হচ্ছে কি, আমার হচ্ছে ইন্টার্ন করতে এসছে, অফকোর্স ইন্টার্নশিপ করতে এসছে আমাকে, মানে সমস্যাটা হয়েছে এখানে একাধিক। আমি খালি মিডিয়াকে আগে একটা সময় ছিল যখন নাকি আমি আরো অনেক বেশি লস ছিলাম এই সমস্ত ব্যাপারে, আমি রেগুলারলি আপনাদের সাথে কমিউনিকেট করি। এই 7-8 মাস যখন আমি এটা বন্ধ করেছি, আসলে বিসিবির সাথে কমিউনিকেশনটাও মনে বন্ধ হয়ে গেছে। বিসিবির থেকে তেমন কোনো কথাই বলছি, মানে রিপ্রেজেন্টিং বিসিবি, এক একজন হয়তো এক একজনের অপিনিয়ন দিচ্ছে, কিন্তু রিপ্রেজেন্টিং বিসিবি। আমি কালকেই আপনাদের সাথে বসেছিলাম, কথা বলছিলাম, আপনারা চুপচাপ বসে আছেন কেন, আমি নাই তো কেউ তো বলতে হবে, মানে নাহলে তো কনফিউশন থাকতেই পারে। এটা একটা কারণ, যে কয়টা জিনিস এখন পর্যন্ত মানে আমি অনেকদিন ধরেই দেখছি তা আমি, এরপর আর কিছু বলার নেই। কালকে এসে আমি গেছিলাম কয়েক ঘন্টা, আমি ওনাদের সাথে বসেছি কথা বলেছি, আমি আমার ওপিনিয়নটা তাদেরকে জানি, বিভিন্ন কিছু পাঠানো হতো গণমাধ্যমকে, বাট বিসিবি সবসময় চুপ থাকে পাবন ভাই, এটা কেমন বুঝা যাতাম রিয়েলিটিটা মানুষের কাছে স্পষ্ট আপনারা হয়তো একটা একটা গ্রুপে দেখছেন, আমাদের কাছে অন্যান্য গ্রুপটা কন্টিনিউসলি সব কিছুর একটা লিমিট আছে, যখন লিমিটটা ক্রস করে যায় তখন মানুষ বুঝে যে আসলে এটা সাংবাদিকতা না। সে তো সামাজিক ভাবে প্রতিপূর্ণ হয়েছে, আচ্ছা আসলে প্রথমত হচ্ছে এই জিনিসটা দুটো পার্টি, একটা হচ্ছে
আরেকটা হচ্ছে আমরা যারা নাকি যাদের উপর এই ব্যক্তিরা নির্ভর করছেন, আমরা তো ওদের অভিভাবক হিসাবে, ক্রিকেটে অন্তত অভিভাবক হিসাবে আমাদেরকে দাবি করছে। দুজনেরই রোল আছে, ভিক্টিমের কাজটা ভিক্টিম করেছেন, আনসিনারের ভিক্টিম কিছু না করে তাহলে কিন্তু আমাদের কিছু করে অন্য কেসগুলো এসব খবর আসে, যদি আমাদের কেউ না জানায় তাহলে আসলে আমাদের কিছু করে। তো আমি আজকে এসে শুনেছি যে এটা নিয়ে হয়তো কোনো একটা স্টেপ নিয়েছে মুশফিক, এখন বিসিবি যা করার বিসিবি যা করণীয়।